নমস্কার আজকের ভূতের গল্প সুবোধ তালুকদার রচিত ভূতের বাপের ছেড়াদ্দ ভূতুড়ে ফোন পেয়েই ভূতের কাছে ছুটে যায় গোবরা গোবড়া মানে গোবর্ধন মরে যাওয়ার পর গোবর্ধন আর তার থেকেই আদরের গোবড়া সব কিছু শুনে পুরুদ্ভূত ছেড়াদ্ধের যা একখানা লিস্টি ধরিয়ে দেয় তাতেই হয়ে যায় গোবরার একবার ছেরাদ্ধ হয়ে যাওয়া বাপের আবার ছেঁড়াদ্দ করতে এত কিছু লাগবে তা কি করে বুঝবে সে আর এত জিনিসপত্র সে জোটাবেই বা থেকে আগের মতো তো আর মাঠের পর মাঠ জঙ্গলের পর জঙ্গল জলার পর জলা ভূতেদের দখলে নেই এমন কি সেওরা গাছগুলো পর্যন্ত শেষ তাছাড়া এখনকার মানুষগুলো এমন শেয়ানা হয়ে উঠেছে যে ঘাড় আর মটকানোই যায় না পুচকেগুলোকেও কায়দা করা যায় না কিন্তু তাই বলে কি ভূতের সংখ্যা কমছে মোটেও না বরং বেড়েই চলেছে তো চলেছেই আর বাড়বে নাই বা কেন এখন কি আর কেউ ছেঁড়ারদের মন্তর ঠিক করে বলতে পারে না বলাতে পারে আজকাল তাই আর কেউ সজ্ঞে যেতে পারে না যত ভিড় এই ভূতলোকেই গোবরার বাবা অবশ্য গোবড়ার মতো ভূতলোকের এমন নিচের শাড়িতে নেই এর অনেকটাই উপরে প্রায় স্বজ্ঞের কাছাকাছিই আছে ওখানেই আটকে রয়েছে আর একটা ধাক্কার জন্য আর সেই কারণেই ফোন গোবরা স্পষ্ট শুনতে পায় কী রে আর কতকাল এমন করে পাক খাবো আর কতকাল সজ্ঞের এত কাছাকাছি এসে ঝুলে থাকবো আর একটা ধাক্কার ব্যবস্থা কর তাড়াতাড়ি কিছু একটা কর রে এই নিয়ে গোবরার মনে এখনো কম দুঃখ নেই নিজের ছেলেরা যা করেছে করেছে রকমে নম নম করে ছেড়াদ্দ করেছে বলেই গোবরার এই দুর্দশা কিন্তু তার জন্য মোটেও দুঃখ নেই তার যত দুঃখ তার ওই বাপকে নিয়ে বাপ মারা যাওয়ার পর জমি জিরে বিক্রি করে ঘটিবাটি বাটি বাঁধা দিয়ে ধার দেনা করে খুব ঘটা করেই বাপের ছেড়াদ্দ করেছিল গোবর্ধন এমনকি নাদুস নুদুস একটা সার বাছুরও বাপের নামে ছেড়ে দিয়েছিল পুরুতমশায় কথা মতো সব করেছিল কোনো কিছুতেই চাপাচাপি করেনি মন্তর বলার সময়ও মন দিয়ে শুনে শুনে পুরুতমশাইয়ের মতো মন্তর বলেছিল ঠিকঠাক সব কিছু চলছিল কিন্তু তবুও অঘটন ঘটল লিস্টের কি একটা জিনিস কম পড়ায় আটকে গেল বাপ নট নরণ অবস্থায় ওইখানেই ঝুলে রইল এই নিয়ে বেঁচে থাকতেও যেমন গোবর্ধনের দুঃখ ছিল আজও ঠিক তেমনিই আছে ফোন পেই তাই পুরুৎভূতের কাছে ছোটা আর না ছুটেই বা করবে কি বাপের স্বাদ ছেলে ছাড়া আর কেই বা মেটাবে লিষ্টি নিয়ে পুরুতের কাছ থেকে ফিরেই পঁচাবাসি যা পেল তাই একটু মুখে দিয়ে দু বস্তা নিয়ে বেরিয়ে পড়ে গোবরা পুরুতভূতের দেওয়া এক মাস সময়ের মধ্যে মতো ছেড়ারদের সব জিনিস জোগাড় করতে হবে পড়শি এবং বন্ধুভূতেদের ভুরিভোজের ব্যবস্থাও করে ফেলতে হবে ওই সময়ের মধ্যে তাই সকাল দুপুর বিকেল সন্ধ্যা ভোর রাত দুই কাঁধে দুই বস্তা নিয়ে গোবরা ছোটে আর ছোটে পূর্ণিমেতেও ছোটে আমাবস্যাতেও ছোটে আর লিষ্টি মিলিয়ে মিলিয়ে জিনিসপত্র দু বস্তায় ভরে কত রকমের জিনিস জলে পড়া চাঁদের টুকরো আমাবস্যাতের হিহি বাতাস শ্মশানের কান্না মরা পোড়ানোর ধোঁয়া জোনাকির আলো শ্যাওড়া গাছের ঘন ছায়া আরও কত কি। এ সবই সে রাখে ডান কাঁধের বস্তায় বাঁ কাঁধের বস্তায় ভরে পুকুরের কেঁদো মাছ উচ্চিংড়ের মাথা কোলা ব্যাঙের নাড়িভুড়ি কালো বেড়ালের লেজ নীল শকুনের ঠ্যাং চামচিকের সুটকি আমাবস্যার ঝিকিমিকি মেঠায় নীরপচা ক্ষীর ইত্যাদি গোবরা নাওয়া খাওয়া ভুলে শুধু ছোটে আর জোটায় জোটায় আর ছোটে শেষে ছেঁড়ারদের দিন এসে পড়ে ছেঁড়ারদের দিন সবার আগেই ঘুম থেকে উঠে পড়ে গোবরা ঘুটঘুটটি অন্ধকারে পানাপুকুরে নেমে শুদ্ধ বস্ত্র পরে ছেড়ারদের জন্য তৈরি হয় পুরুদ্ভূত আসে লিষ্টি মিলিয়ে জিনিসপত্র দেখে খুবই খুশি হয় পড়শি ও বন্ধুভূতেরা মাগিগণ্ডার বাজারেও ভুড়িভুজের আয়োজন দেখে ধেই ধেই করে নৃত্য করে আর গান গায় ভূতের বাপের ছেড়াত পেট ভরাবো আনন্দে নাচপুতু লে ঠ্যাং ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং নাচ গান চলতেই থাকলো ছেঁড়াতে এসে ধেই ধেই করে নৃত্য করাটা একদমই ভালো লাগে না গোবড়ার সাদা দাঁত খটখট করে দু চারটে কড়া কথাও শুনিয়ে দেয় পড়শি ও বন্ধু ভূতেদের পুরুদ্ভূত সব কিছু সাজিয়ে গুছিয়ে গোবরাকে ধরে এনে পাশে বসায় খুবই মিহি গলায় মন্তর বলাতে শুরু করে দু একবার মন্তর বলতে না বলতেই ফোনে শুনতে পায় ভালোরে ভালো রে ভালো। খুবই ভালো একটু একটু করে স্বজ্ঞের দিকে এগোচ্ছি রে গোবরা আর একটু আর একটু মন্তর চালিয়ে যা গোবরা চালিয়ে যা এই না হলে আমার পুত্তর লাইনটা হঠাৎই কেটে যায় গোবরা খুবই খুশি হয় পুরুদ্ভূতের মন্তরে জোর আছে মন্তর বলতে না বলতেই বাপের ফোন ফোন ফোনপে ডবল উৎসাহে মন্তর পড়তে থাকে সে কিন্তু পড়শি আর বন্ধুভূতেদের জ্বালায় কি আর মন্তর বলার জো আছে অমন চিৎকার আর খাই খাই করলে মন্তর বলা যায় একটুও সবুর নেই এই না হলে আর ভূত হঠাৎই খাবার নিয়ে কাড়াকাড়ি থেকে মারামারি শুরু হয়ে যায় ভূতেদের মধ্যে সে কি হাত পা ছড়াছড়ি কিলাকিলি আর চিৎকার ছেরাদের জিনিস লণ্ড ভণ্ড হয়ে ছেড়াদ্দ পণ্ড হয় পড়শি ও বন্ধুদের এই ভূতপনা দেখে কিছুতেই আর নিজেকে সামলাতে পারে না গোবরা পড়া বন্ধ করে পড়শি ও বন্ধুভূতেদের মাঝখানে লাফিয়ে পড়ে চার হাত পায়ে লাথি কিল চর ঘুষি সমানে চালাতে থাকে সে সে এক বিতকিচ্ছিরি কাণ্ড ছেঁড়ার তো পণ্ড হয় দেখে পুরুদ্ভূত ওরই মধ্যে ভালো ভালো জিনিস যা পায় তাই গুছিয়ে নিয়ে লম্বা লম্বা পা ফেলে সটকে পড়ে অন্যদিকে গোবরার সঙ্গে অন্যান্য ভূতেদের জিনিস নিয়ে কাড়াকাড়ি মারামারি ছেঁড়াছেড়ি চলতেই থাকে গোবরার যখন হুঁশ ফেরে তখন আর সে কিছুই খুঁজে পায় না পায় না পুরুদ্ভূতকেও ওইদিকে ফোনের ওপারে বাপের চিৎকার চলতেই থাকে কী রে গোবড়া মন্তর থামালি কেন আর অল্প একটু বাকি মন্তর বল তাড়াতাড়ি বল গোবড়া গোবড়া নে